স্বামী অনেক আগে বুঝে গেছিল যে গল্পটাকে সাজাচ্ছে দিদি ভাই আর জামাই বাবু। কিন্তু জামাই বাবুর মুখে মুখোশ কেন, মুখোশ দিয়ে মুখটা আড়াল করছে কেন? জামাই বাবু আমি যা নন্ড খায় তার কণ্ঠ গায়, যে তার কণ্ঠ গায় না আমি ধরে তাকে ছেড়ে দে। তোমার কি মনে হয়েছিল অর্ডারটা মিস্টার বাজাজ দেবে? মিস্টার বাজাজের অর্ডারটা আমার চাই, নইলে আমার বোনটা দেউরিয়া হয়ে যাবে, ও বাঁচার শেষ রসদটুকু হারিয়ে ফেলবে। আমি জানি না কি করে সম্ভব। এত টাকা তুমি কোথা থেকে পাচ্ছ? আমি জানি না আমার বোনের ব্যাপারে তোমাকে জড়িয়ে আমি ঠিক করছি কিনা, কিন্তু আমার তো তুমি ছাড়া আর কেউ নেই, শুধু তুমি আছো। আমি তো তোমার সাথে আজ নয়, সাত জন্ম ধরে আমি তোমার সাথে জড়িয়ে আছি। ভালোবাসি তোমাকে, খুব ভালোবাসি ডালি। আজটা তাহলে ভালোই পেতেছ সিলাই দিতে মানে। আপনাকে বাঁচানোর দায়িত্ব আমার, সাধুকার। আমি আপনার নন্ড গেছি, আপনার কণ্ঠ গাইব, আর যে আপনার কণ্ঠ গাইবে না তাকে ধরে বিপিন ছেড়ে দেবে।